চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি চলে এসেছি কলকাতার কুমারটুলি। হ্যাঁ, যখনই দেখবেন দুর্গাপূজা আসছে, সবচেয়ে আগে যে নামটা মাথায় আসে সেটা হচ্ছে কুমারটুলি। তো আমরা ছোটোর থেকে দেখে এসেছি কুমারটুলি ঠাকুর বিভিন্ন জায়গায় গিয়েছে, তো আজ আমি সেই জন্য আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি কুমারটুলিতে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে ভিডিওতে দেখাবো যে কুমারটুলিতে কী কী ঠাকুর করা চলছে, ঠাকুরগুলো কোথায় কোথায় রপ্তানি হয়, আর কীরকম রেঞ্জের ঠাকুর রয়েছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আজকাল কুমারটুলিতে মাটির ছাড়াও আজকাল ফাইবারের ঠাকুর তৈরি হচ্ছে, তো সেটাও আপনাদেরকে দেখাবো। তো ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ফেসবুকে দেখছেন তো পেজটা অবশ্যই ফলো করবেন, আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, কারণ সুন্দর সুন্দর ছবিগুলো আমি সেখানে পোস্ট করি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দাদা, মোটামুটি দুর্গা গোড়ার কাজ কোন মাস থেকে শুরু হয় এখানে? ফাল্গুন মাস, চৈত্র মাস। ফাল্গুন মাস থেকে শুরু হয়ে যায়? সব ঠাকুর করি আমি, কতগুলো দেবতা বাদ দিয়ে এই যা মোটামুটি সব ঠাকুর করি। যেমন চিহ্ন মাস্তা এগুলো করি না, হ্যাঁ বাবা শনি বাবা ওটা করি না, কতগুলো ধোঁয়াবতী রক্তাবতী এইসব ঠাকুরগুলো করি না। এছাড়া সারা বছর যত ঠাকুর অর্ডার আসে সব ঠাকুর। আর সবচেয়ে দূর কত দূর দূর থেকে আসা অর্ডার আপনার কাছে? অর্ডার ওই তো ধরুন না, লন্ডন আমেরিকা কোনো বাদ নেই, ডেনমার্ক। আমার 2001 সালে ডেনমার্ক ন্যাশনাল মিউজিয়ামে গেছে। আচ্ছা, ওইখানে দুর্গা প্রতিমা ওখানে আছে, 10 ফুট দুর্গা প্রতিমা, ডেনমার্ক ন্যাশনাল মিউজিয়াম ওখানে আছে, তার সার্টিফিকেটও পেয়েছি। আপনার গোড়া ঠাকুর আছে? আমার ওই ঠাকুর করা, আমার নিজের হাতে তৈরি ঠাকুর আছে। আমার কাছে 10 জন স্টাফ আছে। সর্বনিম্ন কত থেকে কত রেঞ্জের মধ্যে ঠাকুর পাওয়া যাবে? মোটামুটি বিদেশে যেসব ঠাকুর ফাইবার গ্লাস হয়ে যাচ্ছে ওটা মোটামুটি 1 লাখ, 1 লাখের নিচে খরচা পোষাবে। পশ্চিমবঙ্গে ওটা 70,000 আসে। মাটির প্রতিমা 50 থেকে স্টার্ট, তার কমে জমি 8 ফুট, 8.5 ফুট, 9 ফুট হাইট, আমার এখানে 12 ফুট হাইট। এর উপরে নির্ভর করে, সাজের উপর নির্ভর করে, 25%। আর ডেলিভারির আগে? হ্যাঁ, ফুল পেমেন্ট ডেলিভারি আগে। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার 9831291151, বিশ্বনাথ পাল। দেখতে পাচ্ছেন কুমারটুলি শুধুমাত্র মাটির প্রতিমার জন্য না, এখানে ডাকও তৈরি করা হয়। ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটা জিনিস চোখে পড়ল, ট্রামের মধ্যে একটা চা দোকান। ছোট দাম ছোট ক টাকা আর দিদা ছোট টাকা
তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে।